রক্তের বিনিময়ে অর্জিত দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ স্বাধীনতার অর্জন সমুন্নত রাখার প্রত্যয় বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা সিঙ্গাপুরের মতো বাংলাদেশেও ভিড়বে পৃথিবীর সবচেয়ে বড় জাহাজ এপ্রিলেই আসবে ইন্দোনেশিয়া থেকে পায়রা বন্দরের ড্রেজিং প্রকল্পের কাজ শেষ মে মাসে উদ্বোধন অবৈধ পথে আসা ভারতীয় নিম্নমানের চা পাতায় সয়লাব দেশের বাজার সর্বোচ্চ উৎপাদনের পরও স্বস্তিতে নেই বাগান মালিকরা বিশেষ চাবিতে মাত্র পাঁচ সেকেন্ডে মোটরসাইকেল চুরি চার হাত ঘুরে যাচ্ছে চট্টগ্রামের সন্দ্বীপে গ্রেপ্তার পাঁচ চোরাই বাইক জব্দের খবরে থানায় ভুক্তভোগীরা মায়ের আর্তনাদে সন্তান ফিরে পাওয়ার আকুতি নড়াইলে নদীতে পড়ে যাওয়ার একদিন পরও খোঁজ মেলেনি শিশুর চলছে উদ্ধার অভিযান বাংলার সময়ের সঙ্গে আছি আমি শায়লা রহমান ইমা জানলেই স্বাধীনতা দিবসের ভোরে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরে শহীদ বেদিতে দলীয় প্রধান হিসেবেও শ্রদ্ধা জানান শেখ হাসিনা সাভার থেকে সালাউদ্দিন লিয়ার ক্যামেরায় দেবাশিস রায়ের রিপোর্ট 52 বছর আগে এই দিনে যারা জন্মভূমিকে স্বাধীন করতে মৃত্যুভয় তুচ্ছ করে সামিল হয়েছিলেন শত্রুকে পরাস্ত করতে স্বাধীনতা দিবসের ভোরে রণাঙ্গনের এই গর্জন সেই বীর শহীদদের প্রতি শ্রদ্ধায় 53তম মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রোববার ভোর 5:57 শহীদ বেদিতে শ্রদ্ধাবনত জাতির পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি একই সময়ে শ্রদ্ধার ফুল দেন সরকার প্রধান শেখ হাসিনাও কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বিউগল বাজিয়ে সশস্ত্র সালামে সম্মান জানানো হয় সামরিক বাহিনীর চৌকস সদস্যদের পক্ষ থেকেও প্রধানমন্ত্রী হিসেবে শ্রদ্ধা জানানোর পর কেন্দ্রীয় নেতাদের নিয়ে দলের পক্ষ থেকেও ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা রাষ্ট্রপতিকে স্মৃতিসৌধ থেকে বিদায় জানানোর পর প্রধানমন্ত্রী পরিদর্শন বইতে মন্তব্য লেখেন স্বাধীনতার শত্রুরা এখনো বাংলাদেশের স্বাধীনতাকে তারা মেনে নিতে পারেনি এই অপশক্তিকে প্রতিরোধ করতে হবে বাঙালির সূর্য সন্তানদের শ্রদ্ধা জানাতে আসা এই অগণিত জনতার ঢল জানান দেয় পূর্ব প্রজন্মের রক্তের ঋণ ভোলেনি স্বাধীনতার সুফল ভোগ করা বর্তমান প্রজন্ম সব বিভেদ আর বৈষম্য পেছনে ফেলে গণতান্ত্রিক অগ্রযাত্রার অব্যাহত ধারায় সমৃদ্ধ দেশ গড়াই এখন অভিন্ন লক্ষ্য আগামীর জন্য পরে সকাল 6:45 স্বাধীনতা দিবস উপলক্ষে ধানমন্ডি 32 নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী দেবাশিস রায় সময় সংবাদ ঢাকা রক্তের বিনিময়ে অর্জিত মহান স্বাধীনতা দিবসে হৃদয় নিংড়ানো শ্রদ্ধা আর ভালোবাসায় বীর শহীদদের স্মরণ করছে জাতি ভোরের আলো ফুটতেই জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধাবনত লাখো মানুষের ঢল নামে স্বাধীনতার অর্জন সমুন্নত রাখার পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনায় শোষণ ও দুর্নীতিমুক্ত দেশ করার প্রত্যয় জানান আগতরা রক্তের বিনিময়ে পাওয়া চার অক্ষরে ছোট্ট শব্দ স্বাধীনতা 25 মার্চের ভয়াল কালরাতের পরদিনই বঙ্গবন্ধুর ডাকে দেশ স্বাধীন করতে সম্মুখ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন বীর বাঙালি 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধে আসে মুক্তির দিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে 31 বার তপধ্বনির মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় মহান স্বাধীনতা দিবসের আয়োজন শুরু হয় পরে শহরের ফারুকী পার্ক এলাকায় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ যথাযোগ্য মর্যাদায় খুলনাতেও পালন হয় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যাদের আত্মত্যাগে গড়ে উঠেছে এই দেশ তাদের স্মরণে কোনো কমতি ছিল না বরিশালেও ময়মনসিংহ নগরীর মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে 31 বার তপধ্বনির মাধ্যমে শুরু হয় দিবসের আনুষ্ঠানিকতা পরে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সবাই এছাড়া সিলেট রাজশাহী রংপুর ফেনীসহ দেশের বিভিন্ন জেলায় বীর শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ ফারিয়া ফারজানা সময় সংবাদ সিঙ্গাপুরের মতো বাংলাদেশেও ভিড়বে পৃথিবীর সবচেয়ে বড় জাহাজ এপ্রিলেই ইন্দোনেশিয়া থেকে আসবে কয়লাবাহী মাদার ভেসেল পায়রা বন্দরের ড্রেজিং প্রকল্পের কাজ শেষ
রামনাবাদ চ্যানেল হস্তান্তর করেছে বেলজিয়ামের ঠিকাদারি প্রতিষ্ঠান। বন্দর চেয়ারম্যান জানান মে মাসে উদ্বোধন। শিকদার জাবির হোসেনের রিপোর্ট, ছবি তুলেছেন তৌকিব পেদা। এখন থেকে দেশের সবচেয়ে গভীরতম বন্দর পায়রা, ইতিহাসের সবচেয়ে বড় ড্রেজিং প্রকল্পের কাজ শেষ। 6,500 কোটি টাকার এ প্রকল্পে ড্রেজিং করা হয় পায়রা বন্দরের রামনাবাদ চ্যানেলে। টানা 2 বছর প্রকল্পের কাজ চলার পর স্বাধীনতা দিবসে আনুষ্ঠানিকভাবে চ্যানেলটি বন্দরের চেয়ারম্যানের কাছে হস্তান্তর করেন বেলজিয়ামের ঠিকাদারি প্রতিষ্ঠান জানডিনুলের প্রকল্প পরিচালক মিস্টার ইয়ান মোয়েন্স। ড্রেজিংয়ের মাধ্যমে 75 কিলোমিটার দীর্ঘ, 150 মিটার প্রস্থ ও 10.5 মিটার গভীরতার চ্যানেল তৈরি করা হয়েছে। এখন থেকে চ্যানেল দিয়ে আসতে পারবে বড় বড় মাদার ভেসেল। বন্দর চেয়ারম্যান জানান, এপ্রিলের শুরুর দিকে তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়লা নিয়ে ইন্দোনেশিয়া থেকে আসবে ইতিহাসের সবচেয়ে বড় মাদার ভেসেল। এরপর থেকে নিয়মিত মাদার ভেসেল আসতে শুরু করবে। আমদানি রপ্তানির দিক থেকে সব বন্দর পেছনে ফেলবে পায়রা। এই গভীরতার কারণে মাদার ভেসেল যেগুলো আসে 40,000 থেকে 50,000 মেট্রিক টনের মালামাল নিয়ে, যে কার্গো নিয়ে যে মাদার ভেসেলগুলো আসবে, সেই মাদার ভেসেলগুলো আর আউটার অ্যাঙ্গোজে বা অন্য কোথাও লাইটিং করার প্রয়োজন হবে না। এবং আগামী এপ্রিল মাসের প্রথম সপ্তাহে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় জাহাজটি 50,000 থেকে 55,000 মেট্রিক টন মালামাল নিয়ে আমাদের পায়রা বন্দরে প্রবেশ করবে। সংশ্লিষ্টরা জানান, ইতিমধ্যে দেশি বিদেশি অনেক ব্যবসায়ী বিনিয়োগ শুরু করেছেন পায়রাকে ঘিরে। মে মাসে প্রধানমন্ত্রী পূর্ণাঙ্গ কার্যক্রমের উদ্বোধন করার পর দেশের ব্যবসা বাণিজ্যের চাকা ঘুরবে দক্ষিণাঞ্চল থেকে। পায়রা পোর্টই বাংলাদেশে সিঙ্গাপুরের পোর্টকে ছাড়িয়ে যাবে। আমরা বাংলাদেশ এই পোর্ট দিয়েই ইনকাম করতে পারবে এবং বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে। এর মাধ্যমে এই এলাকার লক্ষ লক্ষ লোকের কর্মসংস্থান হবে। বাংলাদেশের বৈদেশিক অর্জনে এই পায়রাপোর্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। 2016 সাল থেকে এ পর্যন্ত 1,290টি দেশি বিদেশি বাণিজ্যিক জাহাজ পণ্য খালাস করে। এদিকে 4,500 কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে বন্দরের প্রথম জেটি। জেটির কাজ শেষ হলে 200 মিটারের 4টি জাহাজ একসঙ্গে পণ্য খালাস করতে পারবে। ইনার বারে 15টি জাহাজ রাখা যাবে। ড্রেজিংয়ের ফলে যে গভীরতা সৃষ্টি হয়েছে তাতে 40,000 ডেডওয়েট টন কার্গো অথবা 3,000 কন্টেইনারবাহী জাহাজ চলাচল করতে পারবে। পায়রা বন্দর থেকে শিকদার জাবির হোসেন, সময় সংবাদ। ইসরায়েলে বাবার বেখেয়ালে নদীতে পড়ে নিখোঁজের একদিন পর শিশু ফারহানের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার সন্ধ্যায় আকাশে মেঘ জমতে দেখে নড়াইল পৌরসভার বেনাডোব এলাকায় সোহেল বাড়ির পাশে চিত্রা নদীর পাড়ে শুকাতে দেওয়া জ্বালানি আনতে যান। এ সময় 3 বছরের সন্তান ফারহানও বাবার সঙ্গে যান, কিন্তু কখন যে সে নদীতে পড়ে যায় কাজে ব্যস্ত থাকায় তা খেয়ালই করেননি তিনি। ফায়ার সার্ভিস দীর্ঘ 8 ঘন্টা অভিযান চালিয়েও শিশুটিকে উদ্ধার করতে পারেনি। তবে সন্ধ্যায় নদী থেকে শিশুটির ভাসমান লাশ উদ্ধার করে স্থানীয়রা। টাঙ্গাইলের ভুয়াপুরে যমুনা নদীতে গোসল করতে গিয়ে প্রাণ হারালো দুই ভাই। স্থানীয়রা জানান, বন্ধুরা মিলে বাড়ির পাশের যমুনা নদীতে গোসল করতে যায় সুজয় পাল ও লিখন পাল। এ সময় বড় ভাই সুজয় সাঁতার না জানায় পানিতে তলিয়ে যায়। তাকে উদ্ধারে গেলে নিখোঁজ হন লিখন। স্থানীয়রা আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের নিকিমত কোম্পানির গাড়ি চালক হত্যা মামলায় গ্রেফতার সীমা খাতুনকে 2 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। দুপুরে তাকে আদালতে তুলে 7 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে শনিবার রাতে ঈশ্বরদী থানায় মামলা করেন নিহতের বাবা আবু বক্কর। মামলায় নিহত সম্রাটের বন্ধু আব্দুল মমিন ও তার স্ত্রী সীমা খাতুনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও 3 থেকে 4 জনকে আসামি করা হয়। শনিবার সকালে কুষ্টিয়ার শিলাইদহ ঘাট এলাকায় জিপের ভেতর থেকে সম্রাটের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের বন্ধুর স্ত্রী সীমা খাতুনকে আটক করা হয়। বিশেষ চাবিতে মাত্র 5 সেকেন্ডে চুরি করা হয় মোটরসাইকেল। 4 হাত ঘুরে যাচ্ছে চট্টগ্রামের সন্দ্বীপে। 3 দিনের অভিযানে গ্রেফতার করা হয়েছে চক্রের 5 জনকে, পাশাপাশি উদ্ধার করা হয়েছে 24টি বাইক। চোরাই বাইক জব্দের খবরে থানায় ভিড় করেন ভুক্তভোগীরা। সাক্ষাৎটিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। সিসিটিভি ফুটেজে দেখা যায়
চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে থেকে মাত্র 5 সেকেন্ডে সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শামসুল ইসলামের মোটরসাইকেল চুরি করে নিয়ে যাচ্ছে চোর চক্র। শুধু এই বাইক নয়, গত 1 মাসে নগরীর বিভিন্ন থানা এলাকা থেকে 50টির বেশি বাইক চুরি করেছে তারা। মাত্র 10 সেকেন্ডের মধ্যেই তারা দুইজন একটু এর আগে একটু রেকি করেছে, এরপর মোটরসাইকেলটা নিয়েই চলে গেছে খুব দ্রুত। চোরাই মোটরসাইকেল উদ্ধারে গত বৃহস্পতিবার থেকে শুরু হয় পুলিশের সারাশি অভিযান। নগরীর স্টেশন রোড এলাকা থেকে একটি চোরাই মোটরসাইকেল সহ দলনেতা মিটুনকে আটকের পর তার স্বীকারোক্তি অনুযায়ী অভিযান চলে সন্দ্বীপে। সেখানে পাওয়া যায় আরও 23টি চোরাই বাইক। 5 সেকেন্ডের মধ্যে মোটরসাইকেলটা তার হেফাজতে নিয়ে নেয়, নিয়ে তারা সুবিধাজনক একটা স্থানে রাখে শহরের। তারপরে সুবিধাজনক সময় মতো তারা আবার সন্দীপ নিয়ে যায়, সন্দীপ নিয়ে সেখানে তারা তাদের নির্দিষ্ট কিছু বায়ার আছে তাদের কাছে বিক্রি করে দেয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে চোর দলের সদস্যরা স্বীকার করে নগরী থেকে চুরি যাওয়া প্রতিটি মোটরসাইকেল অন্তত 4 বার হাত বদল হয়ে চলে যাচ্ছে সন্দীপের পাশাপাশি নোয়াখালী এবং কুমিল্লার প্রত্যন্ত অঞ্চলে। এই চক্রটি বিভিন্ন জেলার সাথে সংযুক্ত রয়েছে। আমরা যতটুকু প্রাথমিক তথ্য পেয়েছি, তারা এক জেলা থেকে আরেক জেলা এভাবে মোটরসাইকেল ছিনতাই করে এবং আন্তঃজেলা চক্র গড়ে তুলেছে। আটক 5 জনের সবাই আগে একাধিকবার মোটরসাইকেল চুরির অভিযোগে গ্রেফতার হয়। নগরীর বিভিন্ন থানায় দায়ের হওয়া 3টি মামলায় তাদেরকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। 169 বছরের ইতিহাসে সর্বোচ্চ চা উৎপাদনের পরও স্বস্তিতে নেই বাগান মালিকরা। অবৈধ পথে ভারতীয় নিম্নমানের চা পাতায় দেশের বাজার সয়লাব, এতে চা শিল্পের অস্তিত্ব হুমকির মুখে পড়ছে বলে দাবি ব্যবসায়ীদের। এ বিষয়ে সরকারের হস্তক্ষেপ চান বাগান মালিকরা। নওশাদ আহমদ চৌধুরীর ছবিতে ইকরামুল কবিরের রিপোর্ট। বাংলাদেশ চা বোর্ডের পরিসংখ্যান বলছে 2014 সাল থেকে 2018 পর্যন্ত দেশে চায়ের অভ্যন্তরীণ চাহিদার তুলনায় কম উৎপাদন হয়। এই ঘাটতি মেটাতে বাংলাদেশ চা আমদানি শুরু করে। এই সুযোগে বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে দেশে আসতে থাকে ভারতের নিম্নমানের চা। এই চা পাতা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে চলে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। ভারতের চায়ে বাজার সয়লাবে শঙ্কিত চা ব্যবসায়ীরা। আমরা চায়ে স্বয়ংসম্পূর্ণ হতে পারবো ইনশাল্লাহ, আমরা অলরেডি স্বয়ংসম্পূর্ণ, আমাদের বাইরে থেকে কোনো চা আমদানি কোনো প্রয়োজন পড়ে না। এখনো নিম্নমানের চা আমদানি এবং অবৈধ পথে চা আসা বন্ধ হয়নি। এটা অব্যাহত থাকলে চা শিল্প বিপর্যয়ের মুখে পড়বে বলে আশঙ্কা বাগান মালিকদের। পাচার হয়ে যাতে নিম্নমানের চা না আসে সেদিকে আমাদের যা বর্ডার গার্ড যারা আছে ওনারা কিন্তু সতর্ক দৃষ্টি রাখতে হবে। দেশের অভ্যন্তরীণ চায়ের চাহিদা 9.5 কোটি কেজির মতো। কয়েক বছর ধরে চায়ের উৎপাদন 9.6 কোটি কেজি। বিভিন্ন পথে নিম্নমানের চা দেশে প্রবেশের ফলে বিভিন্ন গুদামগুলোতে বছর শেষে এভাবে চা পাতা পড়ে থাকে। এ অবস্থায় সরকারের সহযোগিতা কামনা করেছেন চা বাগানের মালিকেরা। নর্থ সিলেট ভ্যালি ওয়ারহাউস থেকে ইকরামুল কবির, সময় সংবাদ। হবিগঞ্জের হাসারগাঁওয়ে খোয়াই নদীতে নেই কোনো ব্রিজ, পারাপারে নৌকাই একমাত্র ভরসা। এতে ভোগান্তিতে শিক্ষার্থী ও রোগীসহ 17 গ্রামের মানুষ। বারবার আশ্বাসেও কোনো কাজ হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। রাশেদ আহমদ খানের তথ্য ও শাওন গোপের ছবি নিয়ে রিপোর্ট। সেতু না থাকায় ঝুঁকিপূর্ণভাবে নৌকায় পারাপার হচ্ছেন এলাকাবাসী। হবিগঞ্জের চুনারু ঘাটের হাসারগাঁও এলাকায় বয়ে যাওয়া খোয়াই নদী পারাপারে বাসিন্দাদের একমাত্র ভরসা নৌকা। এতে প্রতিনিয়তই ভোগান্তিতে পড়তে হয় নদী পারাপারের অপেক্ষায় থাকা বাসিন্দাদের। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন শিক্ষার্থী ও রোগীরা। স্থানীয়দের অভিযোগ, স্বাধীনতার পর বিভিন্ন সময় খোয়াই নদীর এই অংশে ব্রিজ নির্মাণের আশ্বাস দেওয়া হলেও নেই কোনো বাস্তবায়ন। ইলেকশনের সময় কথা দেয় যে আমরা এই ব্রিজটা করে দিব, কিন্তু পরবর্তীতে আমরা এই ব্রিজটা পাই নাই। আমরা মাদ্রাসায় যাইতে একটা গাং পারে যাই নৌকা দিয়া, আমাদের অনেক ভয় করে, আমরা একটা ব্রিজ চাই। যদি একটা ব্রিজ হতো তাহলে ভালোই তো আমাদের চাকরিজীবী বা সাধারণ মানুষের জন্য। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। উদ্বোধন কর্তৃপক্ষকে বিষয়টি জানাবো এবং আমি চেষ্টা করব যে এখানে যাতে একটা ব্রিজ নির্মাণ করে দেয়া যায়। চুনারু ঘাটের 17টি গ্রামের প্রায় 20,000 মানুষ সদর ইউনিয়নের হাসারগাঁও এলাকায় এই ঘাট দিয়ে খোয়াই নদী পারাপার করে থাকে। সময় সংবাদ, হবিগঞ্জ। সুরমা নদীর তীর সংরক্ষণ কাজে ধীরগতি, ভাঙন আতঙ্কে সুনামগঞ্জের ছাতক ও দোয়ারা বাজারবাসী। বন্যায় ক্ষয়ক্ষতি এড়াতে এপ্রিলের মধ্যে কাজ শেষ করতে নির্দেশ পানি উন্নয়ন বোর্ডের।
হিমাদ্রি শেখর ভদ্রের তথ্য ও এবাদুল হক রোজালার ছবি নিয়ে রিপোর্ট। সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা ও ছাতক উপজেলার বিভিন্ন এলাকায় চলছে সুরমা নদীর তীর প্রতিরক্ষা কাজ। খনন যন্ত্র দিয়ে নদীর তীর কাটিং করে ব্লক স্থাপন করা হচ্ছে। এছাড়া তলদেশে ফেলে রাখা হয়েছে শত শত বালি ভর্তি বস্তা। 2019 সালে শুরু হওয়া প্রকল্পের কাজ আজও শেষ না হওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী। হুমকির মুখে দোয়ারাবাজার উপজেলা কমপ্লেক্স, উপজেলা পরিষদ ছাতক, দোয়ারাবাজার সড়ক সহ বিভিন্ন সামাজিক ও ব্যক্তিগত স্থাপনা। শুধু ওই ড্রেসিংটাই করছে আর আমাদের বাড়ি ঘরদোর ভেঙে নিছে, কাজের কোনো অগ্রগতি আমরা দেখতেছি না। আমাদের প্রত্যাশা অনুযায়ী দ্রুত গতিতে কাজটা সম্পূর্ণ হচ্ছে না। আমাদের আকুল আবেদন যাতে সুন্দরভাবে সুষ্ঠুভাবে কাজটা সম্পূর্ণ হয়। পানি উন্নয়ন বোর্ড জানায় এপ্রিল মাসের মধ্যে ঠিকাদারদের কাজ শেষ করতে নির্দেশনা দেওয়া হয়েছে। প্রায় 3.27 কিলোমিটার অংশে সুরমা নদীর ডান তীরে প্রতিরক্ষা কাজ চলমান রয়েছে। এই প্রতিরক্ষা কাজ বাস্তবায়নের ফলে ওই এলাকার যে প্রবল ভাঙন ছিল সেই ভাঙন রোধ হবে। প্রকল্পের অধীনে নদী তীর রক্ষায় 9টি ও সুরমা নদী খননে 6টি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ করছে। সময় সংবাদ, সুনামগঞ্জ। হিলি সীমান্তে বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা বিনিময় করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। সকালে বিজিবি হিলি আইসিপি কোম্পানি কমান্ডার সুবেদার মাহবুবুর রহমান বিএসএফের পতিরাম 151 ক্যাম্পের গেইটে দায়িত্বরত ইউকে পিল্লায়ের হাতে 4 প্যাকেট মিষ্টি তুলে দেন। এ সময় দুই বাহিনীর সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। উভয় দেশের সীমান্তরক্ষীদের মাঝে বিরাজমান সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখতে বিভিন্ন জাতীয় ও ধর্মীয় উৎসবগুলোতে মিষ্টি ও বিভিন্ন উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময়ের রীতি প্রচলিত। ব্যাটালিয়নের নিজস্ব অর্থায়নে চলতি রমজান মাসে প্রায় 1 লাখ দুস্থ লোককে ইফতার ও রাতের খাবার দেওয়ার কাজ শুরু করেছে বিজিবি। মহান স্বাধীনতা দিবসে এই কার্যক্রম শুরু করে নগরীর হালি শহর মাঠে অন্তত 600 অসহায় মানুষের হাতে তুলে দেওয়া হয় বিজিবির নিজেদের হাতে তৈরি করা ইফতার ও রাতের খাবার। ভালো খাবার পেয়ে খুশি অসহায় মানুষ। পুরো রমজান মাস জুড়ে প্রতিদিন নগরীর বিভিন্ন পয়েন্টে এভাবে খাবার বিতরণ করা হবে। যে সমস্ত হতদরিদ্র দুস্থ মানুষ আছে তাদের পাশে দাঁড়ানোর জন্য আজকের এই ক্ষুদ্র প্রয়াস, সেটা হচ্ছে সবার মাঝে ইফতার বিতরণ, যেটা হচ্ছে দুস্থ এবং দরিদ্র মানুষের জন্য। আমরা সব মানুষকে এখানে মোটামুটি 600 উপরে লোক এসেছে, সবাইকে আমরা সঠিকভাবে দিতে পেরেছি। মহান স্বাধীনতা দিবসে সশস্ত্র বাহিনীর বেশ কয়েকটি যুদ্ধজাহাজ ঘুরে দেখার সুযোগ পেলেন সর্বস্তরের মানুষ। স্বাধীনতার 52 বছরে ত্রিমাত্রিক বাহিনীর সক্ষমতা দেখে গর্বিত দর্শনার্থীরা, বেশি উচ্ছ্বসিত শিশু কিশোররা। দেশের শান্তি শৃঙ্খলা ও সার্বভৌমত্ব রক্ষায় নৌপথের অতন্ত্র প্রহরী নৌবাহিনী। সশস্ত্র বাহিনীটির যুদ্ধজাহাজগুলো দাপিয়ে বেড়ায় বঙ্গোপসাগরে। মহান স্বাধীনতা দিবসে যার বেশ কয়েকটি দেখার সুযোগ পেলেন দর্শনার্থীরা। বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ চিত্রা, এতে রয়েছে শত্রুপক্ষের বিমান ও যুদ্ধজাহাজ ধ্বংস করতে সক্ষম 7টি অত্যাধুনিক গান। 30 থেকে 40 জন নাবিক ও কর্মকর্তা একসঙ্গে টানা 25 দিন সমুদ্রে অবস্থান করতে পারেন জাহাজটিতে। বিশেষ দিনে খুলনার BIWTA ঘাটে জাহাজটি সরাসরি দেখার সুযোগ পেলেন সর্বস্তরের মানুষ। আমার এই জায়গা সুন্দর লাগছে। আমাদের নৌবাহিনী সক্ষমতা সম্পর্কে জানতে আরো চাচ্ছেন, তাদের ইচ্ছা আছে প্রকাশ, আমি আরো জ্ঞান অর্জন করার জন্য তাদেরকে সহযোগিতা করা হচ্ছে। কোস্টগার্ডের জাহাজ BCGS বগুড়া ও নৌবাহিনীর BNS যমুনা, শত্রু মোকাবিলার পাশাপাশি সমুদ্রের নিরাপত্তায় সক্ষম জাহাজ দুটি বরিশালের কীর্তনখোলা নদীর BIWTA ঘাটে প্রদর্শিত হয়। ঘুরে দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন শিশু কিশোর সহ বড়রাও। যুদ্ধের জাহাজ দেখলাম, খুবই ভালো লাগছে। নেভি দেখায় বা কোস্টগার্ডেরা দেখায়, দেখানোর কারণে মানুষের কিছুটা ধারণা হচ্ছে। চট্টগ্রামে ইশেখা নেভাল জেটিতে নৌবাহিনীর যুদ্ধজাহাজ প্রত্যাশা দেখার সুযোগ পান স্থানীয়রা। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা যুদ্ধ সরঞ্জাম সম্পর্কে ধারণা দেন সাধারণ মানুষকে। স্বাধীনতার 52 বছরে নৌবাহিনীর এমন ত্রিমাত্রিক সক্ষমতা দেখে গর্বিত দর্শনার্থীরা। সমুদ্র উপকূলীয় এলাকায় মানব পাচার, চোরাচালান রোধ, সমুদ্র পেশাজীবীদের নিরাপত্তা বিধান, দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে কাজ করে যাচ্ছে নৌবাহিনী। জলদস্যু দমন ও উপকূলের নিরাপত্তায় নিয়োজিত কোস্টগার্ডের জাহাজ BCGS পাবনা, সাগরে অবৈধ অনুপ্রবেশ ঠেকানো ও সুন্দরবন রক্ষায় ছুটে চলা জাহাজটি পটুয়াখালীতে ঘুরে দেখার সুযোগ পেলেন সাধারণ মানুষ। জাহাজটি উঠলে আমার ভালো লাগে, জানো কোনো আমি এই জাহাজের ক্যাপ্টেন হয়েছি।
অনেক ভালো লাগছে দেখতে, আরো সুন্দর অনেক। এদিকে মহান স্বাধীনতা দিবসে মংলায় কোস্টগার্ডের বিসিজিএস কামরুজ্জামান জাহাজটি ঘুরে দেখার সুযোগ পান সর্বসাধারণ। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। রক্তের বিনিময়ে অর্জিত দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ, স্বাধীনতার অর্জন সমুন্নত রাখার প্রত্যয়, বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। সিঙ্গাপুরের মতো বাংলাদেশেও ভিড়বে পৃথিবীর সবচেয়ে বড় জাহাজ, এপ্রিলেই আসবে ইন্দোনেশিয়া থেকে। পায়রা বন্দরের ড্রেজিং প্রকল্পের কাজ শেষ, মে মাসে উদ্বোধন। এবং অবৈধ পথে আসা ভারতীয় নিম্নমানের চা পাতায় সয়লাভ দেশের বাজার, সর্বোচ্চ উৎপাদনের পরও স্বস্তিতে নেই বাগান মালিকরা। এ ছিল বাংলা সময়, সঙ্গে থাকুন সময়।